नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনাদের শুভেচ্ছা জানাই এবং আসানসোলের পাবলিককে আমার নমস্কার জানাই, যে তাদের আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে এসেছি যে কোভিড নিয়ে যে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে, এই শিল্পাঞ্চল নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, অন্যান্য জায়গায় তো মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ঘর থেকেই বেরোচ্ছে না। সেই সমস্ত কথা ভাবনা কথা চিন্তা করেই আপনাদের মাধ্যমে আমার শিল্পাঞ্চলের মা বোনেদের, অভিভাবক এবং বন্ধু বান্ধবদের আহ্বান করছি যে কিছু মানুষ রয়েছে যারা মিথ্যাচার এবং ভ্রষ্টাচারের উপর ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি জানি না যে আমাদের যিনি প্রাক্তন বিজেপির নেতা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৃণমূলের মাধ্যমে বিজেপিকে পরিচালিত করতেন, তিনি তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে বিভিন্ন রকমভাবে মানুষকে ইন্সপিরেশন করছেন যাতে মানুষ ঠিকমতো সুস্থভাবে টিকাকরণটা না হয়। আমরা পশ্চিমবঙ্গ হচ্ছে বর্তমানে ভারতবর্ষের প্রথম স্থান টিকাতে গ্রহণ করেছে, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। তো সেখানে বিজেপির বন্ধুদের এবং বিজেপির যারা নেতৃস্থানীয় মানুষ রয়েছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা ভাবনা চিন্তা করে তারপরে আমাদের এই ভ্যাকসিনের ব্যাপারটাকে বিরোধিতা করুন। আমি গতকাল শুনতে পেলাম এবং দেখতে পেলাম টিভিতে এবং আজকেও ছবিতে দেখতে পেলাম পেপারে আপনাদের মাধ্যমেই, আমি ওনাকে অবগত করি যে উনি যখন এখানকার মেয়র ছিলেন তখন কটা জায়গায় উনি হেলথ সেন্টারের মাধ্যমে ওয়েব টেস্ট করিয়েছিলেন, কটা করোনা ভ্যাকসিনের ওষুধ বা ট্রিটমেন্ট হতো এবং কোন কোন সেন্টার সচল ছিল ওনার একবার জেনে নেওয়া দরকার আছে। আমরা বর্তমানে যেরকমভাবে সেন্টারগুলোকে পরিচালনা করছি এবং সাফসাফাই করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আসানসোলের মানুষ দেখতে পাচ্ছে, প্রথম প্রথম ভ্যাকসিন নিয়ে গেছেন, ফেরতও গেছে, কারণ মানুষ সেই সময় নিতে ভয় পাচ্ছিলেন। উনি অভিযোগ করলেন যে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওনার মনে হয় অবগত নেই বা উনি ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার 70 লক্ষ ডোজ কিনতে হয়েছিল পয়সা দিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলেই উনি কিন্তু বাধ্য হয়েছিলেন যে এই ভ্যাকসিনটাকে ফ্রি করতে। যখন চারদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিরোধীরা একজোটভাবে বিরোধিতা করতে লাগলে তখনই কিন্তু এইটা শুরু হয়েছিল এবং তারপরে কেন্দ্রীয় সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ফ্রি করতে বাধ্য হলেন। আজকে যেমন বিভিন্ন রকমভাবে অন্যান্য ভ্যাকসিনগুলো ফ্রি রয়েছে এবং তার সঙ্গে এটা ওনাকে অবগত করিয়ে দিই, 17টা সেন্টারে আমরা ভ্যাকসিন দিচ্ছি, 13টা সেন্টার আমাদের আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজ্য সরকারের তো আরও 6টা সেন্টার বিভিন্ন জায়গায় চলছে আমাদের এই কর্পোরেশন এলাকার মধ্যেই। তো তার সঙ্গে আমরা যেখানে গিয়ে আপনার বস্তি রয়েছে সেখানে আমরা 4টে এলাকায় ইনক্লুশন করে প্রত্যেক দিন 4টে করে বস্তিতে আমরা 300 করে ভ্যাকসিন রোজ দিচ্ছি যাতে তাড়াতাড়ি মানুষ ভ্যাকসিনটা নিতে পারে তৃতীয় ওয়েভের আসার আগে। আপনারা দেখেছিলেন কদিন আগে ভ্যাকসিন দেওয়া নিয়ে বিভিন্ন রকম নাটক করেছিলেন এবং আপনারাই পেপারে লিখেছিলেন যে পশ্চিমবঙ্গ সবথেকে কম ভ্যাকসিন পাচ্ছে। পশ্চিমবঙ্গে আজকে লোক জনসংখ্যা হচ্ছে 11 কোটি মানুষের বসবাস পশ্চিমবঙ্গ এবং অন্যান্য যেখানে কম বসবাসকারী মানুষের রাজ্য রয়েছে সেখানে কিন্তু অনেক কম, অনেক বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেখানে ভ্যাকসিন মজুদ থাকছে আমাদের কিন্তু ভ্যাকসিন মজুদ থাকছে না। আমরা সিওমএজের কাছ থেকে নিয়ে আমরা বর্তমানে পরিষেবার মধ্যেখানে ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। দেখুন, অভিযোগ করা ভালো কিন্তু যেটা সত্য অভিযোগ সেই অভিযোগটা করা ভালো, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আমি ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য সর্বদা কিন্তু প্রস্তুত থাকি, কারণ আমি দীর্ঘদিন রাজনীতি করছি, আমার 41 বছর রাজনৈতিক বয়স হল, আমার রাজনৈতিক বয়স 41 বছর, আমি 41 বছর মানুষের সঙ্গে আছি, অনেক সুখ দুঃখ, অনেক উঠানামা অনেক দেখলাম, অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছি, অনেক উন্নয়নমূলক কাজ করেছি যেগুলো দৃষ্টান্ত হিসাবে স্থাপন হয়ে আছে। তো আমি তাদের অনুরোধ করব, আমার বিজেপির বন্ধুদের, বিজেপির ভাইদের,
যে ওনারা আরও অনেক কিছু অভিযোগ করেছেন, তো মিথ্যা অভিযোগটা যেন না করেন। যে নিখিল বাক্সী মারা গেছে যে 5 বছরের শিশুটি, আমি সেই দিনই কর্পোরেশনের গাড়ি পাঠিয়ে তার বডি কিন্তু সেদিন ওইখান থেকে তোলা করিয়ে আমাদের যিনি প্রাক্তন কাউন্সিলর শ্যাম সোরেনকে দিয়ে তোলা করিয়ে আমি হাসপাতালে পাঠিয়েছিলাম। এবং ওই বৃষ্টির মধ্যে চারিদিকে যখন আসানসোল শিল্পাঞ্চল যখন ডুবে যাচ্ছে, তখন কিন্তু কোনো বিজেপি নেতা বা কর্মীকে দেখা যায়নি, ইয়াসেও কোনো বিজেপি নেতা বা কর্মীকে দেখা যায়নি। অমর চ্যাটার্জিকে কিন্তু ছাতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে দেখা গিয়েছিল, এবং পরবর্তীকালে ওনার মা এবং বাবার সঙ্গে আমি হাসপাতালে গিয়ে দেখা করে আমার যেটুকু সমর্থন বা কর্পোরেশনের যেটুকু সমর্থন আমরা সেটা করেছি, এবং আমরা আশ্বাস দিয়েছি ওনাকে ওনার বাড়ি তৈরি করে দেবো। আমরা কাউকে মিথ্যা আশ্বাস দিই না দুর্গা রানার মতন যে আমরা বাড়ি তৈরি করে দেবো। আমরা যেখানে আশ্বাস দিই সেই জায়গায় আমরা আশ্বাস করে দেবো। আমরা দুর্গা রানার ঘর দেখুন আপনারা চলছে, আপনারা দেখে আসতে পারেন, কারণ আমরা দেখেছিলাম যে প্রাক্তন মেয়র যিনি কর্পোরেশনে বসেছিলেন তার কথা আমাদের রাখা অত্যন্ত প্রয়োজন, এবং একজন শিল্পীর স্বার্থ দেখা আমাদের প্রয়োজন। আমরা সেই জন্য সেই কর্তব্যটা পালন করার চেষ্টা করেছিলাম, এবং আগামী দিনে যে নিখিল বাক্সীর মা এবং বাবা রয়েছে তারা যেখানে ঘর ভেঙে গেছে তিনটি, আমরা অলরেডি ফর্ম দিয়ে দিয়েছি বিল্ডিং ওন হাউস এবং এই হাউস ফর অলের, আমরা খুব তাড়াতাড়ি সেই ঘরগুলো শুরু যাতে করতে পারি তার ব্যবস্থা আমরা করব। আমরা চাই না কোনো মানুষ অসুবিধার মধ্যে থাকুক, কোনো মানুষ টিকাবিহীন অবস্থায় থাকুক, কোনো মানুষ না খেতে পেয়ে থাকুক, কোনো জায়গা অপরিষ্কার থাকুক, কোনো জায়গায় আলোবিহীন থাকুক, কোনো জায়গায় রাস্তা খারাপ থাকুক, আমরা চাই না। কারণ আমরা জানি আসানসোলের মানুষ আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বোন, আমাদের মা, আমাদের অভিভাবক, সেই জন্য তাদের কষ্টর কথা আমরা সর্বদা ভেবে থাকি বেশি মানুষকে উপকৃত করার। তার গতকাল আপনার এখানে মিটিং করেছেন রাজ্য সরকার, সেই রাজ্য সরকার মিটিং করার মধ্যেখান দিয়ে আপনাদের দেখবেন যে আরও বেশি টিকাকরণ যাতে করা যায় এবং আরও সেন্টার যাতে করা যায় তার ব্যবস্থা করছে, কারণ রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার আছে আরও, সেগুলো ব্যবস্থা করার মধ্যেখান দিয়ে আসানসোলের মানুষ যেন কোনো রকম অসুবিধার মধ্যে না থাকে, তার জন্য আমাদের নেত্রী চিন্তা করছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সবারই মধ্যেখান দিয়েই আমরা কিন্তু আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমি হাত জোর করে অনুরোধ করবো বিরোধী পক্ষের আমাদের যারা রয়েছেন তাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো অভিযোগ থাকে, তারা এসে আমাদের পৌর নিগমে জানা, আমরা সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করব। প্রাক্তন মেয়র কালকে যে অভিযোগটা করেছে যে যেখানে কলকাতা ঘোষণা করছে ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার করা হবে, সেখানে আসানসোল কর্পোরেশন ভ্যাকসিন সেন্টার তুলে দেওয়া হচ্ছে না, ভ্যাকসিন সেন্টার তো আমরা তুলিনি, আমরা সামান্য স্থগিত রেখেছি। কারণ যে আশা কর্মীরা নিয়োগ হয়েছে বা আশা কর্মীরা যে নির্যাতিত হয়েছে বা মার খেয়েছে, সেই আশা কর্মীদের মান সম্মান রাখার ক্ষেত্রে এবং আমরা যাতে ওই সেন্টারটা কিভাবে সুস্থ করে পরিচালনা করা যায় সেই জন্য আমরা ওই সেন্টারটা কয়েক 200-700 মিটার দূরে করেছি। আমরা ওখানে তো সেন্টার উঠিয়ে দিইনি বা হেলথ সেন্টার উঠিয়ে দিইনি, আমাদের তো এই আশা কর্মীদের তো উনিই নিয়োগ করে দিয়েছিলেন সেই সময়। আশাকর্মীদের তো মান সম্মান রাখতে হবে, আর কোভিডের সময় যে সমস্ত কর্মী রয়েছে যারা কোভিডের সঙ্গে লড়াই করছে তাদের উপর অত্যাচার, তাদের ওপর আঘাত, তাদের ওপর শারীরিক অত্যাচার এই সমস্ত হয়েছে, এদের তো একটা প্রতিবাদ হওয়া দরকার। তিনি আরেকটা বলেছেন যে এখানে বড় বড় হোর্ডিং দিয়ে বলা হচ্ছে বাংলা ভ্যাকসিনে 1 নম্বর, সেখানে বাংলার মানুষ ভ্যাকসিন না পেয়ে অন্য রাজ্যে ভ্যাকসিন নিতে যাচ্ছে। না, এই সমস্ত ভুয়া কথা, সেই জন্যই তো আমি হাত জোর করে ওনাদের অনুরোধ করলাম যে মানুষকে বিভ্রান্ত করবেন না। পশ্চিমবঙ্গ কোন জায়গায় আছে আপনারা দেখছেন, পশ্চিমবঙ্গ পরপর 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 কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনার পুরস্কৃত হচ্ছে, পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্ত করে পশ্চিমবঙ্গকে আর ছোট করবেন না দয়া করে। যদি অন্য জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাহলে সেখানে পাঠিয়ে দিক না বিজেপির কর্মীদের, উনি তো বিজেপি করেন, বিজেপি কর্মীদের পাঠিয়ে দিক না অন্য জায়গায়, বিহার থেকে নিয়ে আসুক দেখি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ডে, এডুকেশন ক্রেডিট কার্ডে বিহার ইউপি থেকে আজকে লোনের জন্য দরখাস্ত জমা পড়েছে, তার আমাদের কাছে ফর্মের কপি আছে। পৌরকর্মীরা ভ্যাকসিন পায়নি, পৌরকর্মীরা যদি লাইন না লাগায়, পৌরকর্মীরা যদি যোগাযোগ ঠিক মতন না করে তাহলে তো হবে না।